কচুর পাতার ভর্তা, তারপরে হচ্ছে মা এটা কিসের ভর্তা? এই যে এটা কিসের ভর্তা দেখো, চার রকমের ভর্তা, একটা হচ্ছে বড় ভর্তা, তারপর হচ্ছে গরুর মাংসের ভর্তা, আর এটা কিসের ভর্তা? তিল 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 ভর্তা, কচুর পাতার ভর্তা, সালাদ। আমাদের রাতের খাওয়া দাওয়া চলবে এখন। কি ভালো হয়েছে হেয়ার কাট? আগের হেয়ার গুলাই ভালো ছিল, নিউ এর নিউ হেয়ার কাটের থেকে। বাবা চলছে শুধু ভর্তা না, চার রকমের ভর্তা আছে, প্লাস যে মাছ 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 কথা বেশি বলি আমরা তোমার জন্য না, ব্লগ গুলাতে হচ্ছে ইয়া করা হয়। কি করা হয়? এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ ওটার মধ্যে মূলা আছে, তোমার বাবা কিনে আনছে বাজারেই তো পাওয়া যায় না। এত বেশি নিও না, এত বেশি নিও না, আরে এত বেশি নিও না, হয়েছে গোস্ত ভর্তাটা রাখো, হয়েছে আর দিও না, আর দিও না। এমনি গরু গোস্ত কিনিয়া শুকানো যায় না, কেন যাবে না? তুমি করো না কেন? করবো। তিল ভর্তা, তিল ভর্তা, তিল তিল নিব এখন, আগে ভর্তা খা দিয়া খাই তারপরে। আম্মু দিচ্ছে তো, মূলা ছাড়া আমি সব খাই বাবা।